হ্যালো, আজকের টপিক পর্তলিকা বা 9 o'clock গ্রো করা। এখানে দুটো ডিফারেন্ট কালার ভ্যারাইটির গাছ আছে। এখন আমি এই গাছ দুটোকে এই পট থেকে বার করে একটু বড় আর চ্যাপটা পটে ট্রান্সপ্লান্ট করব। ওই দুটো গাছকেই আমি 4টে আলাদা আলাদা ভাগে ভাগ করে নিয়েছি। এবারে আমি শ্যালো পটটাতেই এই গাছগুলোকে বসিয়ে গ্রো করব। আমি এখানে যে সয়েল মিক্সটা ইউজ করছি তার 50% বাগানের মাটি, 30% কম্পোস্ট আর 20% বালি। পর্তলিকা কাটিং থেকে গ্রো করা খুব সহজ। আমি এখানে কতগুলো কাটিং কালেক্ট করে নিচ্ছি, যেগুলোকে আমি আবার এই পটেই বসাবো, যাতে পুরো টপটা অনেক বেশি বুশি দেখতে লাগবে এবং ফুলও অনেক পাওয়া যাবে। পঁচিশ দিন পর গাছগুলো খুব সুন্দরভাবে বেড়েছে। 60 দিন পর ফুল ফোটা শুরু হয়ে গেছে। 1 বার ফুল ফুটতে শুরু করলে বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য আমাদের কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। 1 নম্বর, পুরনো সমস্ত শুকিয়ে যাওয়া ফুল কেটে ফেলে দিতে হবে। 2 নম্বর, যে ডালগুলো বেশি লম্বা হয়ে গেছে তার আগা ছেঁটে দিতে হবে। আর 3 নম্বর, সপ্তাহে অন্তত পক্ষে 1 বার সার দিতে হবে। আমি এই গাছগুলোয় বাদাম খোলে লিকুইড সার ইউজ করেছি, যেটার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 2.5 মাস পর আপনারা দেখতেই পাচ্ছেন গাছটাকে এখন কি সুন্দর দেখতে লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং।